নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট আট জনের লাশ উদ্ধার করা হলো। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস। লঞ্চ দুর্ঘটনায় নিহত ও নিখোঁজদের মুন্সীগঞ্জের বাড়িতে চলছে শোকের মাতম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাবা আব্দুর রৌফের চিকিৎসার জন্য স্ত্রী আরিফা বেগম আর দেড় বছরের শিশু সাফায়াতকে নারায়ণগঞ্জে পাঠিয়েছিলেন শিলমন্দি এলাকার দিন ইসলাম। কিন্তু শীতলক্ষায় লঞ্চ ডুবিতে বাবা ফিরে আসলেও স্ত্রী সন্তানকে হারিয়েছেন দিন ইসলাম। ছোট ভাইকে নিয়ে মাহিনের মাও গিয়েছিলেন চিকিৎসকের কাছে, কিন্তু মা আর ছোট ভাইয়ের প্রাণহানি হয়েছে শীতলক্ষায়। এদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সোমবার ভোরে ডুবে যাওয়া লঞ্চ এমএল আফসারউদ্দিনকে মাস নদী থেকে টেনে পশ্চিম তীরে নিয়ে এসেছে। এ সময় লঞ্চের ভেতরে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। আমাদের যে ডুবুরি আছে এই ডুবুরি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই ভিকটিম সন্ধান না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া লঞ্চ এম এল আফসারউদ্দিন মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষা নদীতে ডুবে যায়। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক।